হ্যালো গাইজ, ওয়েলকাম ফাইনালি গাইজ। হাওড়া স্টেশন থেকে নামার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাসে করে চেপে গেছি আমরা, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমাদেরকে যেতে হবে এবারে শিয়ালদা স্টেশন। হ্যালো গাইজ, আমরা এখন বাস থেকে নেমে এলাম, এবারে আমরা যাবো স্টেশন শিয়ালদা স্টেশন, তারপরে ট্রেনে চেপে কল্যাণী যাবো। কল্যাণীতে আমাদের ট্রায়াল হবে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন। হাওড়াতে নামলাম, হাওড়াতে নেমে মুখ ধুলাম, মুখ ধুয়ে হেঁটে হেঁটে বাসে করে চাপলাম, চেপে নিয়ে এলাম শিয়ালদা। শিয়ালদা থেকে দাদাটা আমাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছে, খাবারটা এত সুন্দর কি বলবো, চা আর বাটার ব্রেড খেয়ে নিলাম। তা তো আমি খাইনি, আমার দাদা চা খাচ্ছে। আমরা এখন শিয়ালদাতে আছি, শিয়ালদা স্টেশনে। আমি এখন ট্রেনে যাবো শিয়ালদায়, ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে ট্রেনে। আমরা এখন শিয়ালদা থেকে আমরা চলে যাচ্ছি এখন ট্রেনে করে কল্যাণী। শিয়ালদা থেকে কল্যাণী প্রায় এক ঘন্টা রাস্তা, 15টা স্টেশন আছে। তাই কল্যাণী স্টেশন আমরা চলে এলাম। কল্যাণী স্টেশন আসতে প্রায় আমাদেরকে এক ঘন্টা লাগলো, 6:48 বাজে এখন। আমরা এখন এই এত আমরা এখন মার দিকে যাচ্ছি। আমি আর দাদা হেঁটে হেঁটে স্টেশন থেকে নেমার পর 5 মিনিটের রাস্তা হচ্ছে মাঠটাতে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মাঠে যাওয়ার পরে কথা হবে, তারপরে আমার ট্রায়াল আছে, ঠিক আছে। ফাইনালি গাইজ, আমরা মাঠ পূজা পেয়ে গেছি, আমাদের মাঠে ট্রায়াল হবে, মাঠটা দেখে এখনো টাইম হয়নি, 8টার সময় টাইম দিয়েছে, তাই অস্ত অস্ত করে সব ছেলেগুলো আসছে এখন।